नमस्कार बंधुरा आमी डाक्टर भीम नस्कर। बंधुरा आज के आमी एक लेटेस्ट नतून होमिओपैथिक ओषुध सम्बन्धे आपनादेर काछे आलोचना करते चाइछि जार नाम हलो অ্যাসিটানিলিডাম अर्थात एई ओषुधटी অ্যান্টিফেব্রিনাম बला हय। অ্যানিলিন बोले एक केमिकल आछे जेखान थेके প্যারাসিটামল ओषुधटी तैरि हय। अर्थात প্যারাসিটামল ओषुध आपनारा सबाई कम बेशी जानेन, फार्मेसी थेके किने खेयेछेन ज्वर एबं माथार जंत्रणा बा गा हात पा ब्यथा जंत्रणा कमानोर जन्य। एई অ্যানিলিন केमिकल থেকে প্যারাসিটামল তৈরি হয় এবং এখান থেকেই এই হোমিওপ্যাথিক ওষুধটি তৈরি হয় যার নাম হলো অ্যাসিটানিলিডাম। তো এই ওষুধটি শরীরের মাল্টিপল জায়গাতে এর কাজ আছে। আর আপনারা এর নাম অ্যান্টিফেব্রিনাম নামে পরিচিত, এর নাম শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটি জ্বরের একটি লেটেস্ট এবং নতুন হোমিওপ্যাথিক ওষুধ। যদি কোনো কারণবশত জ্বর তো হামেশাই লোকের মধ্যে চলে আসছে, জ্বর যদি খুব বেশি পরিমাণে শরীরের মধ্যে চলে আসে তো এই ওষুধটি ইউজ করলে জ্বর তো কমবেই, জ্বর আপনাকে অনেক কমে দেবে এবং জ্বর কমানোর সাথে সাথে আপনার শরীরের যে কোল্ডনেসের যে সাসেপ্টিবিলিটি সেটা পর্যন্ত বাড়াবে। অর্থাৎ আপনার শরীরের যে ঠান্ডা ভাবটা আনা দরকার ভিতর থেকে ঠান্ডা ভাবটা নিয়ে আসবে এবং জ্বর আপনাকে নর্মাল করে দেবে। ধরুন আপনার জ্বর প্রচণ্ড পরিমাণে চলে এসেছে, আপনি অনেক কিছু করেছেন জ্বর কমাতে পারছেন না, ধরুন ওষুধ খেয়েছেন বা আরও অন্যান্য কোনো কিছু করছেন, স্যাগলাক করছেন, জ্বর কমছে না, কিন্তু আপনি এই ওষুধটি ইউজ করুন দেখবেন আপনার সেই রকম ধরনের জ্বর অনেকটা পরিমাণে কমে দেবে, টেম্পারেচার কমে দেবে এবং বডির যে কোল্ডনেসের যে সাসেপ্টিবিলিটি সেটা পর্যন্ত বাড়িয়ে দেবে। এবং অনেক অনেক জ্বর আছে বা আননোন ফিভার বলা হয়, যে তো যেটাকে ইউএফও বলা হয়, অর্থাৎ জ্বরের কোনো কারণেই নেই, আপনি রক্ত পরীক্ষা করছেন বা টেস্ট করছেন সেখানে কোনো জ্বর ধরা পড়ছে না বা কোনো পরীক্ষায় কোনো কিছু আসছে না, কিন্তু সবসময় শরীরের মধ্যে একটা গরম অনুভব হচ্ছে বা শরীরে টাচ করলে দেখবেন অনেকের শরীরে টাচ করলে পুরো গরম লাগে, শরীরের মধ্যে সবসময় গরম বার হচ্ছে, কিন্তু সেটা পরীক্ষা করে দেখা যাচ্ছে কোনো জ্বর নয়। তো এই রকম ধরনের জ্বর বা গা গরমকে কমানোর জন্য এই হোমিওপ্যাথিক ওষুধটি বেস্ট কাজ করে। অ্যাসিটানিলিডাম এই ওষুধটি আপনি ইউজ করুন দেখবেন যাদের গা অতিরিক্ত গরম থাকে তাদের গা অনেকটা পরিমাণে কম হয়ে যাবে এবং তাদের যে ঠান্ডা ভাবটা শরীরের মধ্যে আসে না সেই ঠান্ডা ভাবটা পর্যন্ত চলে আসবে। অনেক অনেক পেশেন্ট আছে যাদের শরীরের মধ্যে প্যালপিটেশন অর্থাৎ ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক হয় না, এটা বৃদ্ধদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায়, বয়স বাড়ার সাথে সাথে তাদের ব্লাড সার্কুলেশনটা অনেকটা পরিমাণে কম হয়ে যায়। আর ব্লাড সার্কুলেশন যখন কম হয়ে যাবে তখন দেখবেন শরীরের বিভিন্ন জায়গাতে রক্ত জমে গিয়ে একটা নীল কালার ধারণ করবে, ব্লুনেস কালার ধারণ করবে, যেটাকে সায়ানোসিস বলা হয়। তো এই সায়ানোসিসের জন্য এই মেডিসিনটি বেস্ট কাজ করে। এছাড়াও অনেক শিশু আছে জন্মগ্রহণের পরে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে ওই 1 মাস 2 মাস বয়সে দেখা যায় যে তাদের মধ্যে হাড়ের মধ্যে হোল আছে, অর্থাৎ হাড়ের মধ্যে ফুটো অনেক বাচ্চাদের পাওয়া যায়, ডেঞ্জারাস রোগ, এবং সেখান থেকে রক্ত বার হয়ে শরীরের বিভিন্ন জায়গাতে চলে আসে এবং শরীরের বিভিন্ন জায়গাতে চলে এসে স্কিন ডিসকালারেশন হয়ে যায়, স্কিনের মধ্যে একটা ব্লুনেস হয়ে যায়, একটা ব্লু কালারের স্কিন ধারণ করেন। অনেক ছোটোখাটো ডাক্তার আছে যারা জানে না যে এই রোগটিকে বলা হয় সায়ানোসিস, অর্থাৎ এর জন্য এই যে স্কিন ব্লু কালার হয়ে যাচ্ছে তার জন্য অন্যান্য মেডিসিন তারা স্কিনের মেডিসিন ডায়াগনোসিস করে, কিন্তু এটা রক্ত জমে গিয়ে এই রকম ধরনের ব্লুনেস চলে আসে যেটাকে সায়ানোসিস বলা হয়। তো এর জন্য একটি হেল্পফুল মেডিসিন, একদম বেটার কাজ করে, খুব ভালো কাজ করে এই মেডিসিনটি অ্যাসিটানিলিডাম। এটা ট্যাবলেট ফর্মে আমাদেরকে ইউজ করতে হবে, ডিপেন্ডিং অন ইচ পেশেন্ট, পেশেন্টের কন্ডিশান অনুযায়ী আপনারা ইউজ করবেন। এছাড়াও প্যালপিটেশনটা কমাবে, দেখবেন অনেক ব্যক্তি তাদের প্যালপিটেশন খুব জোর হয়, অর্থাৎ প্যালপিটেশন খুব জোরে তাদের মধ্যে অনুভূত হয় এবং বুক ধরফড়ানি করে, তাতে তাদের একটা এনজাইটি মতো চলে আসে। স্বাভাবিক প্যালপিটেশন যেটা 72% হওয়ার কথা সে 72-এর থেকে বেশি হয়। তো এই রকম পেশেন্ট যদি পাওয়া যায় তো এই ওষুধটি ব্যবহার করলে তাদের প্যালপিটেশন অনেকটা পরিমাণে কমে দেবে এবং নর্মাল যে 72% হওয়ার দরকার সেটা নিয়ে আসবে। দাঁতের যন্ত্রণা, অর্থাৎ এটা একটা স্পেসিফিক কাজ করে দাঁতের যন্ত্রণার সাথে জ্বর। আপনার প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা করছে, এই দাঁতের যন্ত্রণার টানেতে আপনার জ্বর চলে এসেছে, তাহলে এই মেডিসিনটি ইউজ করুন দেখবেন ভেরি গুড রেজাল্ট পাবেন। এবং দাঁত তোলার পরে যদি ব্লিডিং না বন্ধ হয়, এবং এতটা পরিমাণে ব্লিডিং বন্ধ হচ্ছে না দাঁত তোলার পর, তো এই রকম কন্ডিশানে তার টানে টানে আপনার জ্বর চলে এসেছে, অর্থাৎ ব্যথা যন্ত্রণাটাও বেড়ে গেছে আর দাঁতের ব্যথা যন্ত্রণার সাথে আপনার জ্বর চলে এসেছে, তাহলে এই মেডিসিনটি হেল্পফুল মেডিসিন। আপনি একটা ডোজ নেন, দেখবেন এই রকম ধরনের দাঁতের যন্ত্রণার সাথে যে জ্বর, সেই জ্বরটি চলে যাবে। এবং আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি মাথার যন্ত্রণাতে খুব ভালো কাজ করে ওষুধটি, যেমন প্যারাসিটামল মাথার যন্ত্রণাতে করে, কিন্তু এর একটি মাথার যন্ত্রণাতে স্পেসিফিক সিমটম আছে যে রুগী বলবে যে আমার মাথা ভারী হয়ে যাচ্ছে, যন্ত্রণার সাথে বলবে আমার মাথা ভারী হয়ে যাচ্ছে এবং মাথা আমার বড় হয়ে যাচ্ছে, একদম বলের মতো অনেকটা পরিমাণে বড় হয়ে যাচ্ছে বা আমার মাথা ফুলে যাচ্ছে আস্তে আস্তে, এই রকম কোনো একটি কন্ডিশনের কথা যদি বলে মাথার যন্ত্রণার সাথে, তাহলে মেডিসিনটি বেস্ট কাজ করবে। আপনি মেডিসিনটি দিন, দেখবেন কুইক রেজাল্ট পাবেন। এই ওষুধটি অ্যানিমিয়াতে খুব ভালো কাজ করে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের পেশেন্ট দেখবেন প্রচণ্ড পরিমাণে দুর্বলতা থাকে, তেমনি এর পেশেন্টেরও প্রচণ্ড পরিমাণে দুর্বলতা আছে, একটু উঠে বসলেই তার হচ্ছে মাথা ঘুরে যাবে, চলতে গেলে মাথা ঘুরে যাবে, দুর্বলতা, মানে এতটা দুর্বলতা, ক্রনিক ফ্যাটিক সিন্ড্রোম এর মধ্যে চলে আসে, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে ওয়েটনেস থাকবে, দুর্বলতা থাকবে, শরীরে রক্ত কম থাকবে, কোনো কাজ বাজ করতে পারবে না, অর্থাৎ দুর্বলতার জন্য। সে যদি একটু চেয়ারে বসে তো এরকম করে হেলান দিয়ে বসবে চেয়ারে, অর্থাৎ দুর্বলতার জন্য। আর এই রকম ধরনের পেশেন্ট যদি পাওয়া যায় আর তাদের মধ্যে যদি কোনো জ্বরের কোনো সিমটম পাওয়া যায় বা না পেলেও এই রকম ধরনের দুর্বলতাকে কন্ট্রোল করে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি, আপনারা বিউটিফুলভাবে ইউজ করতে পারেন। নেক্সট হলো কিডনির সমস্যা, অর্থাৎ কিডনিতে যদি আপনার অ্যালবুমিনের সমস্যা, অর্থাৎ আপনার অ্যালবুমিন প্রস্রাবে বেড়ে গেছে, তার জন্য দেখবেন আপনার প্রস্রাব করতে গেলে জ্বলন হচ্ছে, প্রস্রাব খুলকে হচ্ছে না, বা আপনার প্রস্রাবের কোনো করার সময় ব্যথা যন্ত্রণাও প্রচণ্ড পরিমাণে চলে আসতে পারে, তাতে দেখা যায় এই কিডনির সমস্যাতে পা ফুলে যায় এবং চোখের নিচে পাতা ফুলে যায়। এমনি কিডনির সমস্যা হলে সরাসরি ফোলে, কিন্তু এপিজমেল বলে একটি ওষুধ আছে যাতে কিডনির সমস্যা হলে চোখের নিচের পাতা ফোলে এবং পা ফোলে, তেমনি এই অ্যাসিটানিলিডাম হোমিওপ্যাথিক মেডিসিনে কিডনি সমস্যাতে চোখের নিচের পাতা ফুলবে এবং পা ফুলবে, এই রকম যদি কন্ডিশন পাওয়া যায় তাহলে মেডিসিনটি হেল্পফুল মেডিসিন। প্রস্রাবে প্রোটিন আসতে পারে, প্রস্রাবে অ্যালবুমিন বা প্রস্রাবে নেফ্রোটিক সিমটমের সাথে যদি এরকম কোনো সিমটম থাকে, এই চোখের নিচের পাতা ফোলা বা পা ফোলা কিডনি রিলেটেড, তাহলে এই মেডিসিনটি আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারেন, খুব বেস্ট রেজাল্ট দেবে। তো অবশ্যই এই কয়টা সাইনোসিসের ওপরে খুব ভালো কাজ করে বন্ধুরা, আমি আগে বলেছি, এবং এলার্জ হেডেক, অর্থাৎ মাথাটা যেন অনেকটা পরিমাণে বড় হয়ে যাচ্ছে মাথার যন্ত্রণার সাথে, এতে ভালো কাজ করে। দাঁতের যন্ত্রণার সাথে ফিভার যদি চলে আসে, অর্থাৎ জ্বর যদি চলে আসে, স্পেসিফিক একটা গাইডিং সিমটম আছে, দিলের সঙ্গে সঙ্গে কমে যাবে। তো এই রকম আরও যেগুলো আলোচনা করলাম, তো অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো নমস্কার, এই পর্যন্ত দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।